প্রাচীনকালে মৃতদেহ সংরক্ষণের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে মমির কথা, কিন্তু শুধুমাত্র মস্তিষ্ক সংরক্ষণের কথা বিশেষ একটা শোনা যায় না। এক্ষেত্রে ব্যতিক্রম পর্তুগাল বিশ্ববিদ্যালয়। 1841 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে সুরক্ষিত রয়েছে কুখ্যাত সিরিয়াল কিলার দিয়াগো আলভেজের মাথা। 1810 সালে গ্যালিসিয়াতে দিয়াগো আলভেজের জন্ম। কর্মসূত্রে তিনি লিসবনে পাড়ি দিয়েছিলেন। লিসবনে পা রাখতেই উপলব্ধি করেন শরীর খাটিয়ে কাজ করে বেশি টাকা আয় করা যাবে না। এরপরেই অপরাধ জগতে পা রাখেন এই সিরিয়াল কিলার। গ্রামগঞ্জে গিয়ে রীতিমতো লুটতারা চালাতেন দিয়াগো আলভেস। মূলত গরিব চাষিরা ছিল তার নিশানা। লুট করে তাদের নৃশংসভাবে হত্যা করে কাছাকাছি সেতু থেকে পানিতে ফেলে দিতেন তিনি। এই একই কাজের পুনরাবৃত্তি কমপক্ষে 70 বার ঘটিয়েছেন দিয়াগো। পুলিশও এই চাষিদের মৃত্যুর তদন্ত না করতে পেরে আত্মহত্যা বলেই চালিয়ে দিত। বেশ কয়েক বছর এইভাবে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার পর অবশেষে ধরা পড়েন দিয়াগো। 1841 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যে সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন ফ্রেজোলজি একটি জনপ্রিয় বিষয় হয়ে উঠেছিল। যে কোনো মানুষের করোটির গঠন বিচার করে তার মানসিক শক্তি এবং ব্যক্তিত্বের দোষ এবং গুণাবলী যাচাইয়ের চেষ্টার বিজ্ঞানকে বলা হয় ফ্রিনোলজি। জানার চেষ্টা করা হতো সেই ব্যক্তির অপরাধমূলক প্রবণতার কথাও। দিয়াগো আলভেজের মস্তিষ্ক নিয়ে গবেষণার কথা প্রস্তাবিত হয় তখনই। আর সে কারণেই পর্তুগাল বিশ্ববিদ্যালয়ে 150 বছরেরও বেশি সময় ধরে রয়েছে কুখ্যাত সিরিয়াল কিলার দিয়াগো আলভেজের মাথা। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।